আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শতবর্ষে পদার্পণ করেছে বাদে দেওরাল ফুলতলি কামিল মাদ্রাসা। এ উপলক্ষে নতুন পুরাতন শিক্ষার্থী ও গুণীজনের পদচারণায় মুখর মাদ্রাসা প্রাঙ্গণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শতবর্ষে পদার্পণ করেছে বাদে দেওরাল ফুলতলি কামিল মাদ্রাসা। এ উপলক্ষে প্রখ্যাত আলেম প্রয়াত আল্লামা সাহেব কিবলা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির হাতে গড়া এই প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার নতুন পুরাতন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। আর এসব শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠানকে আরও মাতিয়ে তোলেন সরকারের একজন মন্ত্রী, কয়েকজন এমপি সহ বিশিষ্টজনরা। বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শাহেদ আহমদ। প্রখ্যাত আলেমে দিন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি 1920 সালে জকিগঞ্জ উপজেলার বাদেদেওয়ারার ফুলতলি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর প্রতিষ্ঠার 100 বছর পূর্তি অনুষ্ঠান পালন করল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণ ছিল নবীন আর প্রবীণদের মিলনমেলায় মুখরিত। এখানে শিক্ষা নিয়ে দেশ আর বিদেশে শোষক ক্ষেত্রে অবদান রাখছেন এমন সব আলেমগণ এসেছিলেন তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে দেখা, তাই একে অপরকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। অতীতের স্মৃতিরূপান্তনে হারিয়ে যান তারা। আজকের শতবর্ষ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে যেন আমি সেই 1989 থেকে 96 পর্যন্ত যে মাদ্রাসার ক্যাম্পাসে যেভাবে ছিলাম সেভাবে ফিরে এসেছি। আমরা যারা সাবেক ছাত্র, বর্তমান ছাত্র যারা রয়েছেন, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এভাবে চলতে পারি, যাতে আমাদের দ্বারা এই মাদ্রাসার কোনো সুনাম যেন ক্ষুণ্ণ না হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে আকর্ষণীয় করে রাখতে আয়োজনের কমতি ছিল না আয়োজকদের। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলি রহমতুল্লাহের মাজার জিয়ারত থেকে শুরু করে দুই পর্বের অনুষ্ঠানমালার আয়োজন করেন তারা। প্রথম পর্বে শিক্ষার্থীরা বক্তব্য রাখলেও দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বাস্তবায়ন করা ইসলামিক আরব ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। ওনার একটিমাত্র ইরাদা ছিল এই বাংলাদেশের আরবি বিশ্ববিদ্যালয়। এই আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারের কাছে উনি দাবি উত্থাপন করেছিলেন যে একটি আরবি বিশ্ববিদ্যালয় চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই ইনশাল্লাহ আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং বাংলাদেশে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, জকিগঞ্জ খানাইঘাট আসন থেকে নির্বাচিত হাফিজ আহমদ মজুমদার এমপি এবং গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি বক্তব্য রাখেন। এ সময় তারা ইসলাম প্রচারে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির অবদানের কথা তুলে ধরেন। আমরা খুবই খুশি যে এই মাদ্রাসা দীর্ঘ পথ অতিক্রম করে আজকে একটা উন্নত পর্যায়ে পৌঁছেছে। আমরা আশা করব ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবে এবং আরও ভালো পথে যাবে। যে শিক্ষা প্রতিষ্ঠানের 100 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারলাম। আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি কিন্তু এইরকম শতবর্ষ পূর্ণ অনুষ্ঠান যে যাজ্ঞপূর্ণ শুধু নয়, সেটা বহু গুণী জ্ঞানী মানুষের সমাহে এই অনুষ্ঠান পালিত হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী যারা পাশ করে গেছেন তারাও আসছেন এবং এই এলাকার বহু জ্ঞানী জ্ঞানী মানুষ এখানে আসছেন। এই ধরনের একটি অনুষ্ঠান অনুপ্রাণিত করবে। এই যে জ্ঞানের আলো চলে যাওয়া হচ্ছে, তারা শিক্ষিত হচ্ছেন, তারা সমাজের কাজে লাগবেন, ধর্মের কাজ করবেন, আল্লাহর রাস্তাতে আল্লাহর রাসূলের তরিকা মতো কাজ করবেন। এটি আমার ফুলতলি মৌলানা সাহেব উনি করে গেছিলেন বলে আমরা এখানে সবাই আসতে পেরেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমানের জুফার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আল কিত্তানি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, বাদে দেওয়ারাইল ফুলতলি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা নজামুদ্দিন চৌধুরী ফুলতলি, দৈনিক ইনকলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমদ মুমতাজি,
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী সহ আরো অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।